বাকি ছবিটা বসে বসে দেখো দেখলে দিদি মা কিভাবে ভয় দেখাচ্ছে কি ভয় দেখাবে আরে দিদি মা আমি তো ভুলেই গেছি আমি যে আপনার ভাইপো কি রে এখানে ভক 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 শালা মারবো এখানে লাশ পড়বে শশান ডিসক্লেমার ফাটাকেষ্টোর পারমিশন ছাড়াই বসতিতে বাইরের কোনো কাকু উড়ে এসে বসে না তুমি কে নির্দেশ দেওয়ার ফাটাকেষ্টো যাও আগে নিজের অফিসারদের সামলাও আয় ওরে মা আরে দিদিমা তুমি তাকে এগুলো বলছো কেন কোন নিয়ম কানুন মানা হচ্ছে না আরে দিদিমা সে তো আমার থেকে বড় ডন ফাটাকেষ্টো সে আমার নিয়ম কানুন মানবে কি সবটা মিথ্যা কথা দিদিমা তাকে সবাই ভয় পায় এই ন্যাকা কান্না আমি কিন্তু সহ্য করব মুঝে আপনি ঘর জানা হ্যায় মনে হচ্ছে জায়গাটা বাঁচতে ভুল করেছো আপনি আমার রাজ্য সরকারকে কোন ইনস্ট্রাকশন দেবার অধিকার আপনার নেই সব ঠিক আছে শুধু পার্টি একটা রিল জোক হবে দেখলে দিদিমা তোমার মুখের উপরে কেমন কথা বলছে কোনদিন দেখেছেন কোনদিন দেখেননি ভোটের সময় বেরিয়ে এসছে জি দিদিমা এবার মনে হয় তোমাকে তাড়িয়েই ছাড়বে কদিন তাড়াবে এক মাস তারপর এখানেই থাকতে হবে হায় হায় দিদিমা আস্তে কথা বলো দেখো ও আসতেছে আরে যে লজ্জা করে না এখানে শুধু ফাটাকেষ্টো অর্ডার চলে শুনলে দিদিমা এবার মনে হয় জিতেই যাবে পুরো হেরে যাবে কি হরে কত সিটে জামানোর বাজি আপতে হবে ঠিক নেই বাকি ছবিটা বসে বসে দেখো দেখলে দিদিমা কিভাবে ভয় দেখাচ্ছে কি ভয় দেখাবে আরে দিদিমা আমি তো ভুলেই গেছি আমি যে আপনার ভাইপো কি রে এখানে ভক 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 শালা মারবো এখানে লাশ পড়বে শশান আয় ওরে মা দেখলে দিদিমা কিভাবে আমাকে ছড়ি মারলো এটা ইললিগাল জি দিদিমা এখন মনে হয় ওদের সরকার আসবেই তোমাদের সরকার আসবে এখানে 50টা সিট আগে উতরাও সরকার যদি পাবলিককে গাছতলায় দান করাতে চায় তাহলে পাবলিক ও সরকারকে গাছের মগডালে তুলে দেবে দেখলে দিদিমা তোমাকে কি বললো যা ইচ্ছে তাই করছে তা কিভাবে দিদিমা এত কিছু পচা ধচা বিজেপির টাকা নিয়ে ও বুঝলাম বিজেপি না করলে মনে হয় তাড়িয়ে দেবে শুধু বিজেপি করলেই ভালো আর বিজেপি না করলে সব তাড়িয়ে দাও তাই তো মনে হয় তুমি চিন্তা করো না আমি বিষয়টি দেখছি এই পুলিশ যা কোথায় তোরা তাড়াতাড়ি গগনস্থ পুকুর পাড়ে পুলিশ পাঠাও আমি মমতা ব্যানার্জির ভাইপো বলছি এই পুলিশ যা তাড়াতাড়ি এসো দিদির লোকেদের উপরে কিভাবে আঘাত করা হচ্ছে তুই সরকারি কাজে বাধা দিচ্ছিস কেন ফাটাকেষ্টো দেখলে দিদিমা এবার আবারও বলছে ফাটাকেষ্টো এটা ওদের চালাকি আরে না দিদিমা এবার মনে হয় তোমার পুলিশ অফিসার কেউ চেঞ্জ করে দেবে তা পুলিশ অফিসার চেঞ্জ করলে তো কি হবে তোমার বিজেপি দালাল দেখে দেখে নিচ্ছ দেখলে দিদিমা এখনো তোমাকে কিভাবে ঝাড়ি মারলো লজ্জাও করে না জি দিদিমা শালা সেই লেভেলের লোক পুলিশের পেটানি থার্ড ডিগ্রি পর্যন্ত ইনস্ট্রাকশন দিচ্ছেন দিদিমা শুনলাম কালকে আমার এলাকায়ও আসবে ভালো করে ছবি টবি তুলে রাখবেন আর কি করব আর কিচ্ছু বলবেন না চুপচাপ থাকবেন কেন দিদিমা বোমার কোন শত্রু নেই দিদি কি ফাটাকেষ্টোকে ভয় পাইলো সমস্ত ভিডিও এডিটিং এর মাধ্যমে বানানো হচ্ছে আপনাদের বিনোদন দেওয়ার জন্য তাই কেউ সিরিয়াস হবে না যদি ভিডিও ভালো লেগে থাকে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব অবশ্যই করবেন